তিন উপনির্বাচনের হারের পরের দিনই বাকি চার উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপি সূত্রের খবর, প্রার্থী চয়নের ক্ষেত্রে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মতামত জানতে চেয়েছিল শীর্ষ নেতৃত্ব। সেক্ষেত্রে প্রত্যেক নেতাই চার বিধানসভা নির্বাচনে স্থানীয় প্রার্থীর পক্ষে মত দেন। প্রার্থী দেওয়ার ক্ষেত্রে জেলা সভাপতি, মণ্ডল সভাপতি ও শক্তি প্রমুখের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন নেতারা। পাশাপাশি দিনহাটা ও শান্তিপুরের ক্ষেত্রে এলাকার বিজেপি সাংসদদের মতামত নেওয়ার কথা বলা হয়েছে, কারণ বিধানসভা ভোটে দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও শান্তিপুর আসনে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার প্রার্থী হয়েছিলেন। প্রত্যেক বিধানসভা থেকে স্থানীয় নেতৃত্বের বাছাই করা দুটির নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। রাজ্য বিজেপির এক নেতার কথায়, স্থানীয় স্তর থেকে নেতৃত্ব তুলে আনাই বিজেপির লক্ষ্য, তাই রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব থেকে প্রার্থী না চাপিয়ে দিয়ে স্থানীয় মতামতকে গুরুত্ব দিতে চায় বিজেপি। শান্তিপুর ও দিনহাটা আসনটি ধরে রাখতে চায় গেরুয়া শিবির, তাই শান্তিপুরের মতুয়া ও রাজবংশী ভোটের প্রতি নজর রয়েছে তাদের, আর দিনহাটায় রাজবংশী ভোটের আধিক্য থাকায় সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেই খবর। ঘটনাচক্রে রবিবার ভবানীপুর উপনির্বাচনে জিতেই নিজের বাসভবনে দাঁড়িয়ে চার উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার বামফ্রন্ট তাদের চার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণার অপেক্ষায় রাজনীতির কারবারিরা।